नमस्कार बंधुरा, दीपा स्टार्लिंग चैनेले आपनादेर स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब वेजिटेबल ग्रेवी नूडल्स। ताले चलुन आमी रेसिपिटा एखन शुरू करी। भेज ग्रेवी नूडल्सटा बनाबार जोन्नो प्रथमे आमी नूडल्सगुलो सेद्ध करे नेब। जल बसिए दिएछि। जलेर मध्ये देब एक टेबिल स्पून सादा तेल। सादा तेलटा एई कारणे दिलाम जाते नूडल्सगुलो सेद्ध हये एकटार साथे आरेकटा लेगे ना जाय। एबारे देब एक टेबिल स्पून नून। जलटा फुटे उठेछे, एखन एर मध्ये दिए देब नूडल्सगुलो। এই অবস্থায় আমি নুডলসগুলো একটা থেকে আরেকটা ছাড়িয়ে দেব। এইভাবে সব ছাড়িয়ে দেব। এখনো নুডলসগুলো সিদ্ধ হয়নি, আরেকটু হবে। নুডলসগুলো পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে। নুডলসগুলো বেশি সিদ্ধ করলে কেটকেটে হয়ে যাবে। দেখুন নুডলসগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। নুডলসগুলো তার মানে হয়ে গেছে। এখন আমি এটা থেকে জলটা ঝরিয়ে নেব। এভাবে জলটা ঝরিয়ে নেব। এখন নুডলসগুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে যে স্টার্চটা আছে সেটা বেরিয়ে যায়। এবারে নেড়ে দেব, ছড়িয়ে রেখে দেব কিছুক্ষণ। এখন ভেজিটেবল দিয়ে একটা স্টক বানিয়ে নেব। প্রথমে জল দেব, এর মধ্যে দেব আদা টুকরো, 6-7 কোয়া রসুন, একটা পেঁয়াজ, গাজর, বিনস আর বাঁধাকপি। এর মধ্যে দেব অল্প নুন। আরেকটু জল দিয়ে দেব, সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য। এবারে নাড়িয়ে নুনটা মিশিয়ে দেব। সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি স্টকটা ছেঁকে নেব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেব, 3 টেবিল স্পুন তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচানো। অল্প একটু ভাজবো। রসুনগুলো সফট হয়ে গেছে, এর মধ্যে দেব পেঁয়াজ, স্লাইস করে রাখা পেঁয়াজ। দেব পেঁয়াজ পাতা। পেঁয়াজগুলো একটু ভাজব। দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। দেব গাজর। গাজরগুলো লম্বা করে কেটে রেখেছি। আর দেব বিনস। এরই মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখন আমি দিয়ে দেব নুন। নুনটা ভেবে দিতে হবে, কারণ স্টকেও নুন দেওয়া আছে আর নুডলসেও নুন দেওয়া আছে। দেব 1 চামচ চিনি। সবজিগুলো একটু সফট হয়ে গেলে আমি নুডলসগুলো দেব। সবজিগুলো সব সফট হয়ে গেছে, এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজিটেবল স্টক। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লোর গোলা। থিকনেসটা খুব বেশি হবে না, যদি দরকার হয় পরে দিয়ে দিতে পারি। এবার এর মধ্যে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ। থিকনেসটা দেখুন ঠিক হয়েছে, আর কর্নফ্লোর দেওয়ার প্রয়োজন নেই। ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ পাতা। ব্যাস হয়ে গেল ভেজিটেবল গ্রেভি নুডলস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।